ওয়েলকাম ব্যাক টু এলটিসি। হ্যালো, আমি গোলাম সরোয়ার সুমন। আজকের পর্বটি হতে যাচ্ছে বাংলায়, অর্থাৎ আপনারা যারা বাংলা ভাষাভাষী আছেন কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, সবাই যারা বাংলা দর্শক আছেন সকলকে জানাই আমার এলটিসি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের পর্বে আমি আপনাদের প্রশ্নেরই উত্তর নিয়ে এসেছি, সেটি হচ্ছে ভোকাবুলারি। হোয়াটসঅ্যাপে কিংবা ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জার গ্রুপে যারা আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করে আসছেন, তার মধ্য থেকে সবচাইতে বেশি যে প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয় সেটি হচ্ছে হাউ টু অ্যাকোয়ার অর হাউ টু ইনক্রিজ ভোকাবুলারি অর ওয়ার্ড মিনিং নলেজ। তো এই ক্ষেত্রে আমি চমৎকার একটি সমাধান খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে আপনার মোবাইলে থাকা ভোকাবুলারি অথবা ডিকশনারি অ্যাপ। তাহলে কীভাবে এই মোবাইলে থাকা ডিকশনারি অ্যাপকে ব্যবহার করে আপনার ইংলিশ স্পিকিংয়ের মাত্রাটাকে আরও অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন, বা প্রতিনিয়ত প্রয়োজনীয় নিত্য নতুন শব্দ আপনার ভোকাবুলারি ব্রেনে যোগ করতে পারবেন, তাই নিয়েই আজকের এই পর্ব। স্কিপ নয়, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক মজার কিছু ইনফরমেটিভ কিছু পেতে যাচ্ছেন। তো চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক, দেখুন এই যে আপনারা যে মোবাইল ফোনটা ব্যবহার করেন সেখানে কতই না অ্যাপস থাকে, তার মধ্য থেকে এই যে ডিকশনারি অ্যাপ, এটা এখন প্রত্যেকের ফোনে, অনেকের ফোনে ডিফল্ট হিসেবেও থাকে, অনেকে আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হয়। তো সেখানে যদি আপনি ড্রাইভ এই শব্দটি লেখেন, ড্রাইভ, দেখেন এখানে ড্রাইভ অ্যারাউন্ড, ড্রাইভ অ্যাওয়ে, ড্রাইভ ব্যাক, ড্রাইভ ফরওয়ার্ড, অলরেডি বেশ কিছু প্রিপজিশন এর সঙ্গে যুক্ত হয়ে দেখিয়ে দিয়েছে যে কতখানি ইম্পর্ট্যান্ট এই অ্যাপসটা। ড্রাইভের সাথে আপনি কত প্রিপজিশন যোগ করে নিতে পারেন। আচ্ছা, এবার ড্রাইভে আমরা ক্লিক করলাম, ক্লিক করে দেখা গেল যে ড্রাইভ এর যে বাংলা উচ্চারণ সেটি কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে ড্রাইভের অ্যান্টোনাইম যে শব্দ সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, অ্যাট্রাক্ট। তাহলে আপনি ড্রাইভের একটি অ্যান্টোনাইম বা বিপরীতার্থক শব্দ সম্পর্কে আপনার একটা ধারণা আপনি পেয়ে গেলেন। এবারে ড্রাইভের ডেফিনিশন কি, দেখুন সম্পূর্ণভাবে ড্রাইভের ডেফিনিশনটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ড্রাইভ শব্দটির ডেফিনিশনের সাথে সাথে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য ড্রোভ ব্যাক ইনটু টাউন। এর সাথে সাথে ড্রাইভের ভার্ব কি সেটি সম্পর্কেও আপনার ধারণা এখানে আপনি পেয়ে যাবেন। যেমন ড্রাইভ এর ভার্ব হচ্ছে চালনা করা, চালানো, আঘাত করা, বাধ্য করানো, তাড়াইয়া নেওয়া, ইত্যাদি অনেক শব্দ। তাহলে চালনা করার ইংরেজি কী, চালানোর ইংরেজি কী, আঘাত করার ইংরেজি কী, বাধ্য করানোর ইংরেজি কী, তাড়াইয়া নেওয়া এর ইংরেজি কী, চালনা করা এর ইংরেজি কী, এমনকি যাইতে বাধ্য করানো এরও কিন্তু ইংরেজি ড্রাইভ, এবং এরও সমার্থক শব্দ এখানে রয়েছে। এবং ড্রাইভ মানে অগ্রসর হওয়া, চালাইয়া নেওয়া, সক্রিয় করা, পরিচালনা করা, প্রেরণা দেওয়া, প্রবেশ করানো, ঢোকানো, এবং এর কিছু নাউনও রয়েছে। দেখুন নাউনগুলো হলো কর্মশক্তি, উদ্যম, পথ, প্রেরণা, এর সব কিছুই কিন্তু ড্রাইভের নাউন। আরও রয়েছে ড্রাইভ অর্থ তাড়িয়ে নিয়ে যাওয়া, বাড়ি সংলগ্ন ভিতরকার পথ দিয়ে গেঁথে দেওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তাহলে ড্রাইভ ছাড়াও আপনি যদি কমন একটি ওয়ার্ড, এখানে বানানটি লিখতে একটুখানি ভুল হলো, আচ্ছা আমি ডিফল্ট করে ঠিক করে নিচ্ছি, প্লে, PLAY, প্লে শব্দটির অর্থ হচ্ছে খেলা, যেটি প্রায় আমরা সকলেই জানি যে প্লে কথাটির অর্থ হচ্ছে খেলা। কিন্তু এই প্লের অর্থ খেলা হলেও এর অ্যান্টোনাইম কী, এর ভার্ব কী কী আছে, প্লের নাউন কী, প্লে দিয়ে কত ধরনের কী কী খেলাকে বোঝানো হয়, এর সব কিছু আছে। প্লে মানে এখানে প্লে বলতে অভিনয় করাকেই বোঝানো হয়, প্লে বলতে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এমন খেলাকেও বোঝানো হয়, প্লে বলতে চালনা করা বোঝানো হয়। আমরা যদি মোবাইলে একটি ভিডিও প্লে করি সেটাকেও কিন্তু প্লে বলা হচ্ছে, প্লে বলতে কিন্তু অভিনয় করাকেও বোঝানো হয়, প্লে বলতে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করাকেও বোঝানো হচ্ছে, প্লে বলতে নাটক করাকেও বোঝানো হয়। তাহলে এই যে প্লে দিয়ে আমরা কত কিছু পেলাম। ইট শব্দটি লিখলেও আমরা কিন্তু শুধুমাত্র খাওয়াকেই বুঝি, কিন্তু প্লে ইট বলতে কিন্তু ভক্ষণ করাকেও বোঝায়, গ্রাস করাকেও বোঝায়, খাদ্য গ্রহণ করাকেও বোঝায়, ক্ষয় করাকেও বোঝায়, গলৎকরণ করাকেও বোঝায়, এমনকি ভোজন করা, এর সাথে আহার করা। যদিও এই একই শব্দ বাংলায় যেগুলো সমার্থক শব্দ খাওয়া, ইট, এতগুলোই বোঝানো হচ্ছে। তাহলে এই অ্যাপসটি কতখানি গুরুত্বপূর্ণ আপনার জন্য, যেটি আপনার মোবাইলে অনেকে ডিফল্ট অ্যাপস হিসেবে থাকে, অনেককে আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হয়। তো সুতরাং এই অ্যাপসটি শুধুই মোবাইলে ফেলে না রেখে এখান থেকে প্রচুর ওয়ার্ড মিনিং আপনি শিখে ফেলতে পারেন।